মানবিক মুখ্যমন্ত্রী আমাদের যে দু তিন বছর থেকে যে এনার্জি এসে টাকা এমজি এনার্জি এসে টাকা যে বন্ধ করে রেখেছে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের মোদী সাহেব উনি যে আমাদেরকে টাকাটা আমাদের গরিবের টাকা দিল না আড়াই বছর তিন বছর থেকে পশ্চিমবাংলা ভারতের একটা স্টেট ভারতের বাইরে নাই কিন্তু কিন্তু এত বঞ্চনা লঞ্চনা পশ্চিমবাংলার সঙ্গে আমাদের মোদী সাহেব আমরা ভাবতে পারিনি কি এইভাবে উনি বঞ্চনা লঞ্চনা করে রাখবে আমাদের পশ্চিমবাংলাকে আমাদের অনারেবল চিফ মিনিস্টারকে এত হ্যাকল করবে এরকম মানে মানে কি বলবো কি এরকম মানে মন্ত্রী মুখ্য চিফ মিনিস্টার আমরা কোনোদিন দেখতে দেখতে পাইনি কিন্তু কি এত অহংকারী এত ঘমন্ডী আজকে আমরা এখানে গ্রামসভা করলাম আমাদের অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি নির্দেশে অনুপ্রাণায় আজকে এখানে আমাদের যাদেরকে আমাদের আমাদের মুখ্যমন্ত্রী বলেছিল যে যদি কেন্দ্রীয় সরকার টাকা না দেয় লেবারের একশো দিনের কাজের টাকা না দেয় তাহলে আমার স্টেট ফান্ড থেকে টাকা দেবো উনি যে কথা দেন ওই কথা পালন করেন আজকে উনি সাবিত করে দিল যে ২৯ তারিখে বলেছিল ১ তারিখে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে আজকে আমাদের বিডিও সাহেব নিজেই বললো এখানে যে ৮০% লোকের টাকা ঢুকে গেছে একশো দিনের কাজের টাকা যেটা বাকি আছে সেটার জন্য লিঙ্ক ফেল আছে সেই জন্য ওটাও দিয়ে একদিনের মধ্যে ঢুকে যাবে এখানে আজকে আমাদের মন্ত্রী গুলাম রব্বানি সাহেব ছিলেন এখানে এখানে আমাদের রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী সাহেব ছিলেন আমাদের আমাদের বিডিও সাহেব জয়েন্ট বিডিও আমাদের পঞ্চায়েতের প্রধান উপপ্রধান গ্রাম পঞ্চায়েতের মেম্বর পঞ্চায়েত সমিতির মেম্বর আমাদের সিনিয়র লিডার শেফুর রহমান সাহেব আমাদের ফারুক সাহেব সবাই আছেন এখানে সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি আসার জন্য আর খুব ভালো লাগছে এরকম মুখ্যমন্ত্রী আমার জীবনে পাবো না যে সরকার সেন্ট্রালে আসছিল কি আহম হাম সবকে সাথ সবকে বিকাশ করেঙ্গে তো সবকা বাদ সবকা বিকাশ তো খতম কর দিয়া গরিব কা রুপিয়া ভি খতম কর দিয়া গরিব কা উজ্জ্বলা গ্যাস যে স্বপ্না দেখা থা ও ভি খতম কর দিয়া লেকিন হামারে মমতা ব্যানার্জি আমাদের মমতা ব্যানার্জি আমাদের অনারেবল চিফ মিনিস্টার আজকে যে স্বপ্নটা দেখাইছিল ওই স্বপ্নটা পূরণ করলো আমাদের মমতা ব্যানার্জি তারপরে মমতা ব্যানার্জি আমাদের বলেছে আমাদের যুবর আইকন অভিষেক ব্যানার্জি বলেছে যে যদি দু মাসের মধ্যে টাকা না দেয় বাংলা আওয়াসের তাহলে ১১,৩৬,০০০ ঘরের টাকা বাংলার বন্ধ করে রেখেছে মোদি সাহেব আমরা স্টেট ফান্ড থেকে টাকা দেবো যেরকম এনার্জি এসের টাকা দিল একশো দিনের ৩৩ আপনার ২৭ লাখ পরিবারের ওই রকম আমাদের ১১,৩৬,০০০ ঘরের টাকা আমাদের মমতা ব্যানার্জি বলেছে দু মাস দেখবো দু মাসের পরে স্টেট ফান্ড থেকে টাকা দেবো এরকম চিফ মিনিস্টার আমরা জীবনও খুঁজে পাবো না ওনার জন্য আমরা দোয়া করছি প্রার্থনা করছি কোনো সুস্থ থাকুক উনি ভালো থাকুক আমাদের যদি একটুকু লজ্জিত হয় আমরা যদি একটু লজ্জা করি তাহলে বিজেপিকে একটা ভোট দেবো না আমরা গোয়ালপুকুর থেকে আমার গোয়ালপুকুরের পাবলিকের কাছে গোয়ালপুকুরের ভোটারের কাছে গোয়ালপুকুরের জনতার কাছে আমার অনুরোধ আমি প্রস্তাব করছি ওনাদের কাছে যে মমতা ব্যানার্জি যে স্কিম প্রকল্প দিচ্ছে পশ্চিমবাংলায় কোনো স্টেটে এরকম স্কিম নাই সেই জন্য মমতা ব্যানার্জিকে তাকায় আপনারা ২০২৪ ভোট করুন আর মমতা ব্যানার্জির প্রার্থী যাকে দিবে তাকে আপনার বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করুন।